ব্যান্ডেল স্টেশনে বসছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। ভারতীয় রেলে খড়গপুর স্টেশনে প্রথম এই ব্যবস্থা চালু হয়েছে। তবে প্যান্ডেল স্টেশনে সবচেয়ে বড় সিস্টেম বসানো হচ্ছে। এর ফলে বাড়বে ট্রেনের গতি ও সংখ্যা। এতে মিডিয়াটা হচ্ছে আমাদের এই অপারেশনটা হয় কম্পিউটার বেসে, মাউসের সাহায্যে কম্পিউটার হচ্ছে, এবং বাইরে যে গাড়ি কত দূর এসছে বা কত দূর গেছে সেটা পুরোটা ও ভিডিওতে দেখে বুঝতে পারে। পাশাপাশি ব্যান্ডেল বর্ধমান তৃতীয় লাইনের কাজও চূড়ান্ত পর্যায়ে। এই দুই কাজ শেষ করতে শুক্রবার দুপুর তিনটে থেকে 72 ঘন্টার জন্য ব্যান্ডেল স্টেশনে বন্ধ হলো ট্রেন চলাচল। শুক্রবার বাতিল করা হয় হাওড়া মেমারি দুজোড়া লোকাল, শিয়ালদহ বর্ধমান এবং শিয়ালদহ কাটোয়া শাখার এক জোড়া করে লোকাল বাতিল করা হয়েছে। শিয়ালদহ জঙ্গিপুরের মধ্যে এক জোড়া এমইএমইউ বাতিল। 28 এবং 29 মে শনিবার এবং রবিবার ব্যান্ডেলে সব এএমইউ, এমইএমইউ এবং প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। লোকাল ট্রেনের পাশাপাশি বাতিল করা হয়েছে 40 জোড়ার বেশি দূরপাল্লা ট্রেন। বাতিল বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, শিয়ালদহ আসানসোল ইন্টারসিটি, মালদহ ইন্টারসিটি ময়ূরাক্ষী এক্সপ্রেস, আজিমগঞ্জ কবিগুরু ও জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হুল গণদেবতা, কুলিক বালুরঘাট ও তিস্তা তোর্ষা এক্সপ্রেস, রাধিকাপুর কামরূপ হাটেবাজার ও পাহাড়িয়া এক্সপ্রেসও বাতিল। বাতিল কামাখ্যাপুরি শিয়ালদহ রামপুরহাট বালিয়া গোরক্ষপুর কলকাতা রক্সৌল মিথিলা এক্সপ্রেস। ব্যান্ডেল স্টেশনে ট্রেন বন্ধের ফলে ভক্তশূন্য তারাপীঠ। 70% ট্রেনের উপর নির্ভর করে, 30% গাড়ি ঘোড়া রিজার্ভ আছে, তাই ট্রেন বন্ধের জন্য অধিকাংশ ট্রেন বাকি আছে যেগুলো আসে। ব্যান্ডেল স্টেশনে ট্রেন বন্ধের প্রথম দিনেই চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন রেল যাত্রীরা। আমার তো কল্যাণীতে বাড়ি, আমি কিভাবে আসবো আমি বুঝতে পারছি না। এখন ওই ট্রেনে করে দেখি নৈহাটি আসবো, নৈহাটি থেকে আবার ঘাট পেরিয়ে টোটো করে ঘাট পেরোবো, ঘাটে যাব, ঘাট থেকে ঘাট পেরিয়ে খুব অসুবিধা হবে। বিকল্প পথে গন্তব্যে পৌঁছলেন তারা। বাস ও ফেরি ঘাটে উপচে পড়ল ভিড়। আমরা তো ওই বালি হয়ে যেতাম, এখন ওখান থেকে এখন আমাদের নৈহাটি হয়ে যাচ্ছি, নৈহাটি লোকালে নৈহাটি নেমে এখন ঘাট পার হয়ে যাচ্ছে। দুর্ভোগের জেরে ক্ষুব্ধ নিত্য যাত্রীরা। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, 2 বছর লকডাউন চলেছিল, সরকার কেন এই কাজটা তখন করেনি? আজকে মানুষ যখন স্বাভাবিক হতে চলেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, তখন এরকম একটা হঠাৎ করে 72 ঘন্টা ইন্টারলকিংয়ের কাজ চলছে? এর পরিকল্পনা আরও নির্দিষ্ট করা দরকার ছিল। সোমবার দুপুর থেকে ফের ব্যান্ডেলে চালু হবে ট্রেন চলাচল। 30 মে সোমবার ব্যান্ডেল বর্ধমান এবং কাটোয়ার জন্য প্রথম লোকাল হাওড়া থেকে ছাড়বে দুপুর 2:40, দুপুর 2:20 এবং বিকেল 3:10। হাওড়ার জন্য প্রথম লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে ছাড়বে দুপুর 2:40, দুপুর 2:45 এবং বিকেল 3:10। কাটোয়া এবং নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য প্রথম লোকাল ছাড়বে দুপুর 1:15 এবং বিকেল 4:08। কাটোয়া এবং নৈহাটির জন্য ব্যান্ডেল থেকে প্রথম লোকাল বিকেল 4:30 এবং বিকেল 3:41 ছাড়বে। বেরো রিপোর্ট, জি 24 ঘন্টা।